Assalamu alaikum everyone. Welcome back to my channel. I'm Alhamdulillah Balasi. Akta blog le yazirila ma shakhri balalakbo. Aar balalak le amare subscribe korba, support korba, comment diba, like share korba. Azara azara already amar pashe achen tara roshonko shonko dhonnobad. Azara notun aar balalak le please subscribe kore liba. Aar video chesta korba full dekhba. Our video 3 minutes for a comment is an iba. Subscribe the bell button on for notification of Nagase Fosizibo. Rasha Hori Amaloga Tahba. So Gumtiku Tami Fola Mimi Kelde Gumtiki Tul Chief Rebedo Moga. So to Zoro Tainu Tigus and Fola Ado the Hoka Kilandin Horse Tandadin. But Alhamdulillah Megna Eske. খালি ফেটো আমি খাইমু লেমন ওয়াটার আর তোর আমি গরম পানি মিক্স করছি আর এমনি দিয়ে আমার স্যালাড লাগি ফাকলাঞ্চ বানাইলিছি আজকে সো জাস্ট চিকেন টেন্ডারস আর চিপস আর একটা রুটি আর লগে আছে প্যাকে ক্রিস আর জুস দিব আর একটা চকলেট দেবো Ready? Yeah. Let's go. Salam do salam. Sorry, Gangan. MashaAllah. Bala Suni? Yeah. Thumbs up to how good? Thumbs up? Oh, okay. This way, like this. Thumbs up. Good boy, MashaAllah. আমরা নাস্তা হাবাইলিছি আর এখন আমরা নাস্তা করে লিমু আমার হাজবেন্ড উঠে গেছে না আর আমরা ব্রেকফাস্ট এখন বানাই লিমু হাসমান ওয়াইরাম তো আমরা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বিনস এগ Hash brown আর লগে আছে স্যার টোস্ট আছে আর আমি বিনস বালা ফাইন আর লাগি লইছি না আর এয়ার ফ্রায়ারও হাশ ব্রাউন ওয়াইতে খুব ভালো আসলে হেলথের লাগি অনেক ভালো আমার আমি খুব রেকমেন্ড করি এয়ার ফ্রায়ার আমরা সবসময় তো বাজার ফুরা খাই তো ওটা আমরা স্বাস্থ্যের লাগি খুব উপকারী ভালো একটা জিনিস আর এনো আমার ওয়েলস থেকে পোস্ট হরসেন আমার লাগে মোমোজর দা আর কয়েকদিন ধরে গুয়াফান খাইরাম সর্দা সারা আর ফাইয়া যে খুশি হয়েছি যে ভালো লাগছে আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি একটা রানমু আর এন হাটিয়া দইয়া ধরে রাখছি আর এন তিনটা পেঁয়াজের খাটছি আর এক টিস্পুন আদা এক টিস্পুন রসুন সবটা রেডি করে রাখছি আর এখন আমি রানমু একটা চিকেন বাংলা খুদু দিই আর আমি চিকেনটা বাটকে ফরিষ্কার করে দইয়া রেডি রাখছি আর এখন আমি চিকেনের তরকারি লাগি আমি গরম মশলা লইছি দালচিনি তেজপাতা এলাইচি লবণ আর এন ওয়ান টেবিল চামচ আদা ওয়ান টেবিল চামচ রসুন আর এন আমি তিনটা পেঁয়াজরে বারি করে খাটিয়া রেডি করে রাখছি প্রথমে তেল গরম হওয়ার পরে আমি সব গরম মশলা কুটা দিলাইছি আর আদা রসুন দিলাইছি আমি এখন পেঁয়াজ দিলাইছি আর পেঁয়াজ একটু মজি গেলে আমি মশলাগুলো দিলাইমু আমি এখন এক টেবিল চামচ লবণ দিছি আর দেওয়ার বাদে আমি এক কাপ পানি দিছি আর ঢাকনা দিয়ে ঘুরিয়ে রাখি দিমু 10 মিনিট লাগি আমার পেঁয়াজ মজবাল লাগে মশলা আমি লইছি 1 টেবিল স্পুন চিলি পাউডার খাসা চামচ অলয়েড 1 টিস্পুন হাফ ধনিয়া পাউডার 1 টিস্পুন হাফ জিরা পাউডার এনে লইগা 1/2 টিস্পুন গরম মশলা 1 টিস্পুন বোল কারি পাউডার সব
মিক্স পাউডার আমি এখন সাখার দিলাইমু তো ফিয়াইস পালাটিকে মজিগে সে এখন আর আমি এখন মশলাগুলো দিলাইমু তো আসলে আমরা আজারা মহিলা আমরা তো হয়তো বা আপনারা কাছে কিবা পালা লাগতে পারে শিকতাফার বা কিবা লাইক যারা রান্ধাছি নই না কিবা আইডিয়ার ফাইতে পারেন ফেরুর কিবা উপকার হইতে পারে তার কারণে আমি একটু শেয়ার করি আপনার লগে আশা করি পালা লাগব তো এখন একটাফার আমার মশলা রেডি হয়ে গেছে তেল উফরে পাই গেছে আর আমি এখন চিকেন দিলাইনু আমি এখন 10 মিনিটের লাগে চিকেনটা জাল খাবাইলাম আর যেগুলা ফানি পারিব চিকেন থাকি ওর সময় আমি বাংলা খাদ্য দিলাইম আর এখন আলু গোবির পাজির লাগে আমি ফ্রাইজে পালাটিকে পাকারও দিলাইছি আর ফ্রাইজ মজিয়াইছে আর এখন আমি মশলাগুলো দিলাইম আর এখন আমি 1 চা চামচ লবণ দিছি 1/2 চা চামচ অলয়েড 1/2 চা চামচ মচর পাউডার 1 চামচ ধনিয়া পাউডার 1/2 চা চামচ জিরা পাউডার আর সামান্য গরম মশলা পাউডার 1 চা চামচ কারি পাউডার সব মশলা এখন দিলাইলাম এখন আমি 5-6 মিনিট লাগি মশলাটা বুনি লিম আর বাদে আমি আলু আর ফুলকপি দিলাইম আর এবার চিকেনের থাকি পানি পারিছে 20 মিনিট জাল খাওয়ার পরে আর আমি এখন বাংলা কদ দিলাইম আর এটা আসলে জুই তো আছিল না আর দেখা তার আল্লাহ কি লাগান হয়ে গেছিল কি আর এটা কই রেকর্ডের মাঝে দেখাই খাম নাই দেখাইবার এমনি খাটিয়া রাখি দিছি দই হইয়া আর এখন আমি এটা খাই পিয়ালা বাইলিম আর খদুর সিজি গেলে আমি তাকাই নামাই নিম আর আমি ফানি দিতাম না কারণ খদুর থাকি তো ফানি এমনিও তো বার হইব সো আর ফানি দেওয়া লাগতো না আর স্লো করে আমি মিডিয়াম গ্যাসও রাখি দিম ফ্লেম আর আর এবার আমার আলু আর ফুলকপির মশলা রেডি হয়ে গেছে আর আমি এখন আলু আর ফুলকপি দিলাইম তেল উফরে পাই গেছে আর মিক্স করার পরে আমি পাজিরে পালাটিকে 15 মিনিট মিডিয়াম হিটও জাল খাওয়ার পরে পাজি রেডি হয়ে যাব ওই গেছে আমার চিকেন আর বাংলা খুদু আর আলু আর ফুলকপি ভাজি Good. Okay, okay. Thank you, Daddy. আমার হাজবেন্ড লন্ডন গেছিল আর আইবার সময় পাচ্ছেন তো লাগে আমরা লাগে তাই না ফ্রাইড চিকেন উইংস আর চিপস আনচুন হানি আর তাই না আনচুন মিষ্টি তাই না অনেক মিষ্টি পছন্দ হরইন আর আমরা সকলে একলগে মিলিয়ে খাইলাম আর ঠান্ডার দিনও আসলে যে মজা লাগে চিকেন উইংস আর চিপস খাইতে অনেক ভালো লাগে আশা করি আমার ব্লগ আপনার কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা আর যারা যারা আমার পাশে আসেন আমার সাবস্ক্রাইবার্স আমার ভিডিও নিয়মিত দেখেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগে আর যারা যারা করছেন না প্লিজ ফুল ভিডিও দেখে কমেন্টে জানাইবা আর বেল বাটন অন করে নোটিফিকেশন অন করবা তা আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাইব আর আশা করি সকলেও ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ